2047 সালের মধ্যে উন্নত ভারতে গড়তেই হবে। দলীয় সাংসদদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই সঙ্গে সরকারের সব যোজনা দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলে উজ্জীবিত গেরুয়া শিবির, এই আবহে বৃহস্পতিবার সংসদের লাইব্রেরিতে বসে বিজেপির সংসদীয় দলের বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রী পৌঁছতেই তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান বিজেপি সাংসদরা। ওঠে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, বার বার মোদি সরকার স্লোগান। দলীয় সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই জয় কারুর একার জয় নয়, সকলের সম্মিলিত প্রয়াসের ফল। তাঁর আর্জি, আমাকে মোদিজি বা আদরণীয় মোদিজি বলে ডাকবেন না। প্রধানমন্ত্রীর মতে তিনি আম জনতারই একজন, কিন্তু তার নামের আগে পরে বিশ্লেষণ যোগ করলে সাধারণ মানুষের সঙ্গে তার দূরত্ব বেড়ে যেতে পারে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে জাতি গণনা নিয়ে আসরে নেমেছে বিরোধীরা। সংসদীয় দলের বৈঠকে এ নিয়েও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের কোনো আলাদা জাতি নেই, যুব, গরিব, কৃষক ও মহিলা, আমাদের দেশে এই চার জাতি রয়েছে। দলীয় সাংসদদের উদ্দেশ্যে তাঁর বার্তা, সরকারের সব যোজনা যাতে দেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে শুক্রবার সংসদে আইপিসি ও সিআরপিসি সংশোধনী প্রস্তাবনা সংক্রান্ত বিলের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার লোকসভায় উপস্থিত থাকার জন্য দলীয় সাংসদদের উদ্দেশ্যে তিন লাইনের হুইপ জারি করেছে বিজেপি। বছর ভুলে লোকসভা নির্বাচন, এই পরিস্থিতিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 24-এ সাধারণ নির্বাচনের কি অব্যাহত থাকবে, বিজেপির জয়ের ধারা উত্তর মিলবে লোকসভা ভোটের ফলে? ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।